পাড়া থানা দুবরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাকদিহা গ্রামের ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় একটি খড়বোঝাই পিকআপ ভ্যানে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল 5:30 নাগাদ পাড়া থানার শিবপুর গ্রাম থেকে খড় নিয়ে একটি পিকআপ ভ্যান ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তার কিছুক্ষণ পরে কাকদিহা গ্রাম সংলগ্ন এলাকায় ওই গাড়িতে আগুন লেগে যায়। তড়িঘড়ি ড্রাইভার ওই পিকআপ ভ্যানটিকে একটি পুকুর ধারে নিয়ে যায় এবং গ্রামবাসীরা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করে। রঘুনাথপুর দমকলে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় কিছুক্ষণের মধ্যেই। ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ। প্রায় আধ ঘন্টার অভিযানের পরে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় এলাকায়। কি হয়েছিল আপনারা তো দেখলেন, একটা গাড়িতে খড়ের গাড়িতে আগুন লেগেছিল, সে বিষয়ে আপনারা তো প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলেন, কি দেখলেন? আমরা দেখলাম কাকদিহা গ্রাম হয়ে মেন রোডে গাড়িটা যাচ্ছে, খড়ের গাড়িটা শর্ট সার্কিটে পেছন দিকে আগুন লেগেছে। সম্ভবত শর্ট সার্কিটে আগুনটা লেগেছে, তারপর যখন আগুন দাও দাও করে জ্বলে সামনে কাকদিহা ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠে গিয়ে যখন আলো বাতাস একটু বেশি পায় আগুনটা ব্যাপক আকার নেই। ড্রাইভার খুব সুকৌশলে এবং গ্রামবাসীর সহায়তায় গাড়িটার আধা খড় মাঠের মধ্যে ফেলে দেয়, তারপরে সামনে একটা পুকুর গ্রামবাসী এবং ড্রাইভারের সহায়তায় পুকুরের পাশে নিয়ে যায় এবং পুকুরে নিয়ে গিয়ে গ্রামবাসী পুরো সাপোর্ট করে তার আগুনটা নেভায়। একটা বিধ্বংসী আগুন ছিল, গ্রামবাসীর সহায়তায় কোনো প্রাণহানি ঘটে নাই এবং খুব ভালোভাবে গাড়ির ড্রাইভার সকলেই বেঁচে গেছে।